Hey guys, আমি আসি পৌঁছে যাইছু গোটে বহু পুরাতন আনসিয়েন্ট টেম্পল পঞ্চ পাণ্ডব টেম্পল রে। তো 10th সেঞ্চুরি এডি রে এই মন্দিরটি বনা যাইছিল। এহাকু বনেইছিলে সোম বংশের রাজা যযাতি কেশরী। তো মন্দিরর লোকেশন মু আপনকু ফার্স্ট কহি দউছি। লোকেশন রহুছি গণেশ্বরপুর কটক। ভুবনেশ্বর রু ডিস্টান্স রহুছি পাখাপাখি 52 কিলোমিটর, আউ কটক রু ডিস্টান্স রহুছি 30 কিলোমিটর, আউ ছতিয়া মার্কেট রু ওনলি 5 কিলোমিটর ডিস্টান্স রহুছি। মানে বহুত সুন্দর মন্দির। এই মন্দিরর কারুকার্য দেখিলে আপনকু আখি লাখি যিব। এতে সুন্দর আর্কিটেকচর মু আপনকু কমপ্লিটলি দেখাইবি। ভিডিওটাকু স্টার্টিং রু এন্ডিং যায় দেখন্তু। আউ এই মন্দির এবে আর্কোলোজিক্যাল সর্ভে অফ ইন্ডিয়া ASI অন্ডরে আসুছি। তো মঝি মন্দিরটি দেখুথিবে পুরা ভগ্ন অবস্থায় অছি। আউ সাইডরে তিনিটা মন্দির অছি। অ্যাকচুয়ালি আগুরু এটি চারিটা মন্দির থিলা, আউ মঝিরে রহুথিলা গোটিয়ে মন্দির। বট এবে তিনটা মন্দির অছি, আউ মঝিরে যে মন্দির অছি সেটা ভাঙ্গি যাইছি। তো এই মন্দিরর ব্যাক সাইডরে রহুছি জোলুকা হিল, যেটা গোটে ঐতিহাসিক পর্বত। এটি আগুরু পঞ্চু পাণ্ডব মানে তাঁকর যেতবেলে সেমানে অজ্ঞাত বনবাস করুলে সেই টাইমরে এইটি সেমানে রহিথিলে কিছুদিন। তাপরে রাজা যযাতি কেশরী পঞ্চু পাণ্ডবক স্মৃতিরে এই মন্দিরটিকে এটি নির্মাণ করেছিলেন। সেইপাই মন্দিরটির নাম রখিলে পঞ্চু পাণ্ডব। এটি ভগবান বিষ্ণু পূজা পাঁতি। দেখন্তু এসবু যে ভগ্ন অবস্থায় অছি তার বি আর্কিটেকচার দেখন্তু। যেতবেলে 16th সেঞ্চুরি এডিরে কলাপাহাড় ওড়িশাকু আক্রমণ করেছিলে সেতবেলে এই মন্দিরটিকে সে কমপ্লিটলি ভাঙ্গি দিয়েছিলে। আউ যে চারিটা ছোট ছোট মন্দির অছি তা ভিতরে মধ্যে যে ভগবান থিলে তাঁকু মধ্যে ভাঙ্গি দিয়েছিলে। এবে তিনিটা মন্দির এটি অছি, আউ গোটিয়ে এইসবু যে আপন দেখুছন্তি সবু ভঙ্গা পথর, এগুলা সবু সেই মন্দিরর গোটে গোটে পার্টস থিল। তো পঞ্চু পাণ্ডব যেতবে অজ্ঞাত বনবাস করুলে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল এবং সহদেব সেমানে এই জায়গার কিছু টাইম পাই রহিলে। তাঁকরি স্মৃতিরে মন্দির বনা যাইছে। মু এই মন্দিরর আর্কিটেকচার আপনার দেখুছি। এই যে সব কারুকার্য আপনার দেখুছেন এ মন্দির ভিতরে দেখুন কিছু বি স্ট্যাচু না, সেসব কলাপাহাড় ভাঙ্গি দিয়েছিল। এর আর্কিটেকচার দেখুন যে সব প্লেন পথর অছি সেগুড়া পরে রিপেয়ার হয়েছি, আর সাইডরে আর আর্কিটেকচার আপনার দেখবা পাইবে। তো মেন মন্দিরে পূজা পাচ্ছেন ভগবান বিষ্ণু, চলন্তু দর্শন করে আসব। সাইডে যোর এই মন্দির খান্ডোলাইট শিলারে বনা যাইছিল। দেখিপাড়ুথিবে এতে পুরুণা আর্কিটেকচার, পাখাপাখি বহুত পুরাতন, এবে ভগ্ন অবস্থায় অছি। আকু এবে আর্কোলোজিক্যাল সর্ভে অফ ইন্ডিয়া সংরক্ষণ করুচন্তি। এই মন্দির পঞ্চরথ স্টাইলরে বনা যাইছিল, কলিঙ্গ স্টাইল অফ আর্কিটেকচার দেখি পড়ুবে বহুত সুন্দর ভাবে বনা যাই। এই ছোট মন্দির সবু যে দেবাদেবী পূজা পাওলে কলাপাহাড় আক্রমণ সময় সে সবু দেবাদেবী স্ট্যাচুকু ভাঙ্গি দিয়েছিলে, এবং সাইডরে বহি যাচ্ছি বিরূপা নদী, সেই নদীরে সে সবু দেবাদেবী ভসাই দিয়েছিলে। আউ এই মন্দিরর ম্যাক্সিমম ভগ্ন অংশ বিশেষ লোকাল লোকমানে নেইকি তাঙ্কর পার্সোনাল ইউজ করিছন্তি, আউ কিছি মিউজিয়াম কু মধ্য চালি যাইছি। এই সবু দেখন্তু মঝিরে যে প্লেন পথর অছি সে সবু পরে বনা যাইছি, রিপেয়ারিং হেইছি। আউ যে সবু আর্কিটেকচার অছি সে সবু 10th সেঞ্চুরি এডিরে বনা যাইছিলা। মানে সেই টাইমরে বহুত ডিটেলিং রে বনা যাইছিলা
ଏହାର କାରୁକାର୍ଯ୍ୟ ଚାରିଆଡ଼େ ଆପଣ କାର୍ଭିଂ ହିଁ ଦେଖିବା ପାଇଁ ପାଇବେ। ଆଉ ସାଇଟ୍ରେ ବହୁତ ଭଗ୍ନ ଅଂଶ ବିଶେଷ ମଧ୍ୟ ଏବେ ବି ଅଛି, ଆପଣ ଏଠି ଦେଖିବା ପାଇଁ ପାଇବେ। ଆଉ ଏଇ ମନ୍ଦିର ପ୍ରାଙ୍ଗଣରେ ଦୁଇଟା ସୁଡ଼ଙ୍ଗ ମଧ୍ୟ ଏବେ ବି ଅଛି, ପାଖାପାଖି ପୋତି ହେଇଗଲାଣି ବଟ୍ ଏବେ ବି ଅଛି। ଆଉ ଏଠି ଭଗବାନ ବିଷ୍ଣୁଙ୍କର ଷ୍ଟାଚ୍ୟୁ ଆପଣ ଦେଖିପାରିବେ, ଗ୍ରୀନ୍ କ୍ଲୋରାଇଟ୍ ଷ୍ଟାଚ୍ୟୁ, ଚାରି ହସ୍ତ ବିଶିଷ୍ଟ ବିଷ୍ଣୁଙ୍କର ଅବତାର ଏଠି ଆପଣ ଦେଖିବା ପାଇଁ ପାଇବେ। ତଳେ ଅଛନ୍ତି ରୁକ୍ମଣୀ ଏବଂ ସତ୍ୟଭାମା, ଏଠି ପ୍ରଭୁ ସୁଦର୍ଶନ ଚକ୍ର ମଧ୍ୟ ଧରିଥିବାର ଦେଖିବା ପାଇଁ ପାଇବେ, ବଟ୍ ଏଠି ପ୍ରଭୁଙ୍କର ହାତ ଟିକେ ଭିଜିବୁଲ୍ ହେଉନି। ଆଉ ଏଠିକାର ଆର୍କିଟେକ୍ଚର୍ ବହୁତ ସୁନ୍ଦର, ଦୁଇ ଜଣ ଆଥଲେଟିକ୍ ଏଠି କୁସ୍ତି କରୁଛନ୍ତି, ମାନେ ବହୁତ ଡିଟେଲିଂରେ ମନ୍ଦିରଟି ବନାଯାଇଛି। ସୋ ଏହା ଥିଲା ଆଜିର ଭିଡ଼ିଓ, ଭିଡ଼ିଓଟି କେମିତି ଲାଗିଲା ନିହାତି ଜଣେଇବେ, ଡେଫିନେଟଲି ମନ୍ଦିରକୁ ଭିଜିଟ୍ କରନ୍ତୁ। ସୋ ଥ୍ୟାଙ୍କ ୟୁ, ଥ୍ୟାଙ୍କ ୟୁ ସୋ ମଚ୍।